বিমানবন্দর থেকে গাজীপুরের যন্ত্রণা চৌ রাস্তা পর্যন্ত বিআরটি প্রকল্পের আওতায় 8টি ফ্লাইওভারের মধ্যে 7টিতে শুরু হলো যানবাহন চলাচল। রবিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যান চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বলেন, যাত্রীদের জন্য এটি প্রধানমন্ত্রীর ঈদ উপহার। আর এবারের ঈদ যাত্রায় বৃষ্টি হলেও যানজটের শঙ্কা নেই, বলছেন ট্রাফিক বিভাগ। ঈদযাত্রাকে সামনে রেখে খুলে দেওয়া হলো 7টি ফ্লাইওভার। এতে বিআরটি প্রকল্পের সুফল পেতে শুরু করেছেন গাজীপুরবাসী। শিল্পাঞ্চল খ্যাত গাজীপুরে ঈদের সময় বাড়ি ফিরেন কয়েক লাখ পোশাক শ্রমিক। ফ্লাইওভারের কারণে এখন স্বস্তিতে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ব্যবহারকারীরা। এখানে এই রাস্তায় ঈদের সময় আসলে মনে হতো যেন এই এলাকায় মানে মহাগ্যাঞ্জাম লেগে গেছে। গাজীপুরবাসীর জন্য এটা একটা আশীর্বাদ হিসাবে। আগে যেরকম থাকতো এরকম হইব না, ক্লিয়ার থাকবো রাস্তা। বাইপাস থেকে চৌরাস্তা আসতে প্রায় আপনার মিনিমাম এক ঘন্টা। আশা করা যায় যানজটগুলো আগের থেকে অনেক কমবে। যানজটবিহীন ঈদযাত্রা উপহার দিতে 10টি রেকার নিয়ে কাজ করবে প্রায় 500 পুলিশ সদস্য। ময়মনসিংহ থেকে ঢাকাগামী ফ্লাইওভারটিরও কাজ খুব দ্রুত শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। আমরা আসলে নিচে দিয়ে গাড়ি দিব না, আমরা তো গাড়ি দিয়ে দিব উপরে আউটওয়ে, তো নিচের রাস্তার উপর এটার কোনো প্রভাব পড়বে না। কোথাও কোনো গাড়ি যদি নষ্ট হয়ে যায় আমাদের 10টা রেকার থাকবে, হয় আমরা সাথে সাথে ওই গাড়িগুলো সরিয়ে নেব এবং যান চলাচল স্বাভাবিক হবে। 8টি ফ্লাইওভারের মধ্যে 7টি ওপেন হয়ে গেল, এখন শুধু একটা ফ্লাইওভার বাকি থাকলো যেটা ময়মনসিংহ টু ঢাকাগামী। এবং এটি হওয়ার ফলে কী হবে যে নিচের দিকে অ্যাডগ্রেডে কিন্তু চাপ কমবে, গাড়িগুলো উপর দিয়ে চলে যাবে। সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, যানজটের তীব্রতা কমাতে এবং ঈদ যাত্রা স্বস্তির করতে 7টি ফ্লাইওভার খুলে দেওয়ার এই উদ্যোগ। এবার এই 7টি ফ্লাইওভার যাত্রাকে অনেক স্বস্তিদায়ক করবে, ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করার জন্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমরা এই ব্যবস্থা নিয়েছি। খুলে দেওয়া ফ্লাইওভারগুলো হলো বিমানবন্দর এলাকার ডান ও বাম পাশের দুটি, জসীমউদ্দিন ফ্লাইওভার, গাজীপুরা ফ্লাইওভার, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনের ফ্লাইওভার, ভোগড়া ফ্লাইওভার এবং চৌরাস্তা ফ্লাইওভার। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।